চোখে হারাই। দশ দিন কেটে গেলেও জ্ঞান ফিরেনি ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। গত 1 নভেম্বর রাতে স্ট্রোক হয় এই অভিনেত্রীর। কলকাতার হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাকে। মাঝে জ্বর কমায় আশার আলো দেখা দিলেও শুক্রবার ফের জ্বর এসেছে নায়িকার। ফলে বিষয়টি নিয়ে কিছুটা চিন্তায় পড়েছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, এখনো সিপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। 10 দিন কেটে গেলেও তার জ্ঞান ফিরেনি। গত মঙ্গলবার জানা যায় আবারও তার শরীরে নতুন সংক্রমণ ধরা পড়েছে, কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে তা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। তবে নতুন করে জ্বর আসাটা ভালো লক্ষণ নয় বলে মনে করছেন চিকিৎসকরা। এদিকে মেয়ের সুস্থতার জন্য ফেসবুক পোস্ট দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন মা শিখা শর্মা। 2015 সালে টেন্স নামক বিরল ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। প্রায় 1.5 বছরের লড়াই শেষে ক্যান্সার জয় করেন তিনি। ক্যান্সার জয় করে ভাগার সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ঐন্দ্রিলা। চলতি মাসে তার দিল্লি যাওয়ার কথা ছিল, সেই অনুযায়ী শুটিং থেকে ছুটিও নিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন এই নায়িকা। উল্লেখ্য, ছোট পর্দায় ঝুমুর চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করেন ঐন্দ্রিলা। এরপর জীবনজ্যোতি ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী।